হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজি আমি 9.3 এক্সারসাইজের কোয়েশন নম্বর 3 পৰা স্টার্ট করো। ইয়াত দিয়া আছে, দেখুৱা যে এটা সামান্তৰিকৰ কর্ণ দুটাই সামান্তৰিকটো চাৰিটা সমানকালীৰ ত্ৰিভুজত ভাগ করে। তো আমি এটা চিত্রটো লৈছো, এইটো এটা সামান্তৰিক, ঠিক আছে। ইয়াতে নাম দি দিলো আমি এ বি সি ডি, এটা সামান্তৰিক। ইহঁতৰ কর্ণকেইটাও আমি আঁকিব লাগিব। এতিয়া ধৰি ললো এইটো বি ডি কর্ণ আৰু এ সি কর্ণ, ঠিক আছে। আমি জানো যে সামান্তরিকর কর্ণ দুডাল সদায় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, যত সমদ্বিখণ্ডিত হয়েছে এটা ও, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত মানে নিশ্চয় জানা, ইটুয়ে সিটো সমানে সমানে দুভাগ করে দিব। এ সি টু এনেকে গৈ গৈ বি ডি টুক ও বিন্দুত কাটিছে, তো বি ও ইকুয়াল টু ও ডি, অর্থাৎ ও বিন্দুটো বি ডির মধ্যবিন্দু। একদরে বি ডি টুয়ে এ সিক ও বিন্দুত কাটিছে, অর্থাৎ ও বিন্দুটো এ সির মধ্যবিন্দু হব, সমদ্বিখণ্ডিত হয় যেহেতু, ঠিক আছে। তো যিখিনি কথা কলো সেইখিনি কথা মই ইয়াত লিখি ললো। ধরা হল এ বি সি ডি সামান্তরিকর এ সি আর বি ডি কর্ণ দুডালে পরস্পরক ও বিন্দুত সমদ্বিখণ্ডিত করেছে। করার লগে লগে আমি দেখি আছো ইয়াত চারিটা ত্রিভুজ গঠন হয়েছে, নহয় জানো। গতি প্রমাণ করব লাগে যে এরিয়া এ ও বি ত্রিভুজ সমান, এরিয়া বি ও সি ত্রিভুজ সমান, এরিয়া সি ও ডি ত্রিভুজ সমান, এরিয়া ডি ও এ এ আর টুয়ে আমাক কি বুঝায়, এরিয়া বা কালি বুঝায় স্মল লেটারত এ আর। তো এতিয়া আমি এইকেইটা সমান বলে প্রমাণ করব লাগে। তো আমি প্রমাণ করিম এতিয়া, প্রমাণ তো যেহেতু ও বিন্দু এ সির মধ্যবিন্দু হব, ও বিন্দুটো এ সির মধ্যবিন্দু হব, কারণ এইডাল রেখাই বি ডি কর্ণয় এ সিক ও বিন্দুত সমদ্বিখণ্ডিত করেছে। গতি ও বিন্দুটো এ সির মধ্যবিন্দু হব, গতি এ সির মধ্যবিন্দু যদি ও হয়, গতি অকল এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজটো এতিয়া আমি চাওঁ, অকল এ বি সি ত্রিভুজটোর উপর মন দিয়া। ইয়াত বি শীর্ষবিন্দুর পর এডাল রেখা গৈ পেলায় এই মধ্যবিন্দু এ সির মধ্যবিন্দুত লগ লাগিছে গৈ, তার মানে এ বি সি ত্রিভুজের কারণে বি ও টু হয়ে যাব মধ্যমা, ঠিক আছে। এ সির মধ্যবিন্দু ও বি ও টু হয়ে যাব এ বি সি ত্রিভুজের মধ্যমা। তো বি ও হয়ে গেল এ ত্রিভুজ এ বি সির, বি ও ত্রিভুজ এ বি সির, এ বি সির মই কি লিখিলো, ত্রিভুজ এ বি সির মধ্যমা। যদি মধ্যমা হয় তো আমি উপপাদ্য মতে আমি কি জানো যে মধ্যমার ডালে ত্রিভুজটুক দুটা সমান ত্রিভুজত ভাগ করে, উদাহরণ নম্বর তিনিত আছে, সেটা একটা উপপাদ্যই হয় বলে মই কৈছিলো আগর ভিডিও বিলাক তোমালোকে চাবা। তো এটো এরিয়া কালি এ বি ও ইকুয়াল এরিয়া বি ও সি, এ বি ও ইকুয়াল এরিয়া বি ও সি ইয়াত আমি লিখি দিম, ঠিক আছে। এতিয়া একেদরে আকো ইয়াতে সি ও টু বি সি ডি ত্রিভুজের মধ্যমা হব, বি সি ডি ত্রিভুজের মধ্যমা কি হব, সি ও হব, কিয়নো ও বিন্দুটো আকো বি ডিরও মধ্যমা, সরি কি মধ্যবিন্দু, বি ডি রেখাখণ্ডরও মধ্যবিন্দুটো হব ও, গতি মধ্যবিন্দু যদি এনেকে লগ লাগি যায় শীর্ষবিন্দুর পর এটা হয়ে যাব মধ্যমা ত্রিভুজটোর। কোন ত্রিভুজের কথা কয়ে আছো এতিয়া, বি সি ডি ত্রিভুজ এইটো, ঠিক আছে, এই ত্রিভুজটো। গতি আমি দেখিলো যে একদরে ও সি হয়ে গেল ও বি ডি ত্রিভুজের মধ্যমা। তো আমি এতেকে এরিয়া মানে কালি বি ও সি, কালি বি ও সি ইকুয়াল টু কালি সি ও ডি হয়ে গেল, ঠিক আছে। ইয়াক আমি নাম্বার টু বলে দিলো। আর আর এবার আমি লম ও ডি টু এ সি ডি ত্রিভুজের মধ্যমা, সেটাই লিখি দিলো মই ইয়াতে, আর ও ডি ত্রিভুজ এ সি ডির মধ্যমা। তো এতেকে ইয়াতে এ সি ডি বলে কোতে এ সি ডি, ইয়াত দুটা আকো ত্রিভুজ আছে, এটা হয়ে গেল সি ও ডি ত্রিভুজ, এটা আনটো হয়ে গেল ডি ও এ ত্রিভুজ। এই দুটা ত্রিভুজের আকো কালি সমান হব যেহেতু এডাল মধ্যমা। দিকে কালি সি ও ডি ইকুয়াল কালি ডি ও এ, তো এটা আমি লিখিম তিনি, ঠিক আছে। তো এক দুই আৰু তিনিৰ পৰা কি পাওঁ আমি, ভালকৈ মন কৰা যে এৰিয়া কালি এ বি অ' ত্ৰিভুজ, আমি বাৰে বাৰে বেলেগ বেলেগ নাম দিব নোৱাৰোঁ, ইয়াতে এ বি অ' এইটো এ বি অ' নিলিখিম, কাৰণ মই প্ৰথমতে ডিক্লেয়াৰ কৰিছিলোঁ এ অ' বি, গতিকে এইটো এ বি অ' লিখাতকৈ আমি কি লিখিম এ অ' বি, ঠিক আছে। এইটো আমি এ অ' বি লিখিম, একে কথা এ বি অ' এ বি অ' এনেকৈ ক'লে হ'ব, এ অ' বি বুলি ক'লে হ'ব, এইটো ত্ৰিভুজকে বুজাব নহয় জানো। কিন্তু এবাৰ আমি নামটো নামকৰণ কৰাৰ পিছত আমি তাক বেলেগ বেলেগ নামেৰে
করলে অসুবিধা হব, একে নাম বিলাক দিব লাগবে। প্রথম মই যেহেতু এ ও বি কইছো, এ ও বি রখাই ভাল হবো। তো যে নক এ ও বি ইকুয়াল টু এরিয়া বি ও সি আসলে, আর বি ও সি মানে আমি ইয়াতে কানেক্ট হয়েছে সাগে, বি ও সি মানে কি সি ও ডি, সি ও ডি আকো সি ও ডি মানে কি কানেক্ট হয়েছে এরিয়া ডি ও এ, হয়নে? তো এইটো আমি এইটোয়ে প্রমাণ করবলগিয়া আসলে, তো প্রমাণিত হয়ে গেল, প্রুফড। ঠিক আছে, একদম সহজ। এতিয়া আমি কোয়েশ্চন নাম্বার ফোর টো লৈছো, ইয়া দিয়া আছে চিত্র দিয়া আছে, ইয়া এই চিত্রত একে ভূমি এ বির উপরত, এ বির উপরত এ বি সি আর এ বি ডি দুটা ত্রিভুজ, একে ভূমি এ বির উপরত এ বি সি এটু ত্রিভুজ আর এ বি ডি এটু তলরটো ত্রিভুজ। যদি এ বি রেখায় সি ডি রেখাখণ্ডক ও বিন্দুত সমদ্বি খণ্ডিত করে, মন করবো লাগবে সমদ্বি খণ্ডিত করে, এ বি রেখায় এ বি রেখাডালে সি ডি রেখাক ও বিন্দুত সমদ্বি খণ্ডিত করেছে, তার মানে ও বিন্দুটো হয়ে গেল এই সি ডি রেখাখণ্ডর মধ্যবিন্দু, এটা মন করবলগিয়া। ঠিক আছে, সমদ্বি খণ্ডিত করে তেন্তে দেখাব লাগে যে কালি এ বি সি মানে এই উপর ত্রিভুজটোর কালি সমান কালি এ বি ডি, তার মানে এই তলর ত্রিভুজটোর কালি। ঠিক আছে, তো ঠিক আমি এটা করি। তো স্টুডেন্টস, প্রথমতে মই চিত্রটো আঁকি ললো কিতাবত যেনেকুৱা দিয়া আছে, আর লিখি ললো দিয়া আছে এ বি এ সি ডি ও বিন্দুত সমদ্বি খণ্ডিত করেছে, মেইন পয়েন্টটো কিন্তু এইটোৱে হয়। কিন্তু এ বি রেখায়, এ বি রেখায় সি ডিক কিন্তু ও বিন্দুত সমদ্বি খণ্ডিত করেছে। ঠিক আছে, তা ও বিন্দুটো হয়ে গেল, ও বিন্দুটো হয়ে গেল সি ডি রেখার মধ্যবিন্দু। প্রমাণ করব লাগে এরিয়া এ বি সি, এ বি সি আর এরিয়া এ বি ডি সমান বলে। ঠিক আছে, কালি দুটা সমান বলে প্রমাণ করব লাগে। তো যেহেতু আমি লিখিম এতিয়া, যেহেতু ও বিন্দু সি ডির মধ্যবিন্দু, সি ডির মধ্যবিন্দু, তো এতে কি হয়ে যাব সি ডির, সি ডির মধ্যবিন্দু ও, তার মানে এই মধ্যবিন্দুত গৈ পেলায় এতিয়া যদি অকল আমি এইটো ত্রিভুজ লওঁ, এ ডি সি ত্রিভুজ লওঁ, এ ডি সি ত্রিভুজত এই শীর্ষবিন্দুর পৰা এ ডি সি বাহুর মধ্যবিন্দুত গৈ পেলায় এইটো লগ লাগিছে, তার মানে এ ও টো হৈ গল এ এ ডি সি ত্রিভুজর মধ্যমা এইটো, নহয় জানো? গতিকে আমি লিখিম এ ও টু, এ ও টু ত্রিভুজ এ ডি সির মধ্যমা, এটা মধ্যবিন্দু এটা মধ্যমা, মধ্যবিন্দু মানে বিন্দুয়ে আর মধ্যমা মানে এডাল রেখাখণ্ড যিডালে ত্রিভুজের শীর্ষবিন্দু এটারপা তার বিপরীত বাহুর মধ্যবিন্দুত সংযোগ করে। তো যদি এই মধ্যমা হয়, মধ্যমাডালে ত্রিভুজটুক দুটা সমান কালির ত্রিভুজত ভাগ করব, তো এতেকে আমি লিখিম এরিয়া এ ও সি, এই ফলর এরিয়া এ ও সি ইকুয়াল টু এরিয়া মানে কালি এ ও ডি, এ ও ডি হলনে? তো একদরে একদরে আকো ইফালে বি ও টু ত্রিভুজ সি বি ডি, ইয়ার আকো মধ্যমা হব, তো আমি লিখিম বি ও টু ত্রিভুজ সি বি ডির মধ্যমা, যদি মধ্যমা হয় তেন্তে এতেকে আমি কি লিখিব পারো যে এরিয়া বি ও সি, এটু উপরের ত্রিভুজটো বি ও সি প্লাস সরি ইকুয়াল এরিয়া এফালে বি ও ডি। ঠিক আছে, আমি উপরের সমীকরণ এক নম্বর বলে দিলো নাম, এটুক আমি দিলো নাম্বার টু। এতিয়া ওয়ান প্লাস টু করিম, ওয়ান প্লাস টু মন করিম, এইটোর এইটো যোগ করিলেহে আমি ত্রিভুজ এ বি সি পাম। ঠিক আছে, আর এইটোর এইটো ত্রিভুজ যোগ করিলেহে আমি ত্রিভুজ এ বি ডি আমি পাম, নহয় জানো? এ বি সি আর এ বি ডি সমান বলে প্রমাণ করব লাগে, গতিকে আমি যোগ করতে মন করিবা এইটো আর এইটো একেফালে আছে না নাই। ঠিক আছে, তো এরিয়া এ ও সি প্লাস এরিয়া বি ও সি ইকুয়ালস এরিয়া এ ও ডি প্লাস এরিয়া বি ও ডি, হলনে? এ ও ডি আর এ ও ডি আর বি ও ডি এই দুটা ত্রিভুজ লগ লাগিব, আর এইফালে এই দুটা ত্রিভুজ লগ লাগিব, এতেকে এরিয়া এ বি সি ইকুয়ালস এরিয়া এ বি ডি, এইটো আমাক প্রমাণ করবলগা আছিলে, হয়নে? অতি সহজতে প্রমাণ হয়ে গেল, প্রুফড। গতিকে ইয়াত আমার কোনটো ব্যবহার হয়েছে, এক্সাম্পল উদাহরণ তিনটো আমার আটাইতকৈ বেছি ব্যবহার হয়েছে তোমালোকৰ কিতাবৰ। তো স্টুডেন্টস, আজির ভিডিও মই ইয়াতে সামৰিছো, আশা কৰো মোৰ ভিডিওয়ে তোমালোকৰ পড়াশুনাত সহায় কৰি আছে।
অঙ্কবিলাক ভালকৈ শিকিব পাৰি আছা। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে তেনেহ'লে নিশ্চয় লাইক এটা কৰি যাবা। তোমালোকৰ লাইকে মোক যথেষ্ট উৎসাহ দিয়ে, তোমালোকৰ কাৰণে নতুন নতুন ভিডিঅ'বিলাক বনাই থাকিবলৈ মন যাব। তো তোমালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা যদি ছাবস্ক্রাইব কৰা নাই, আৰু তোমালোকৰ ফ্ৰেণ্ডছকো ছাবস্ক্রাইব কৰাবা। থেংক ইউ ষ্টুডেণ্টছ।